আমার নাম মিঠুন ঘোষ, আমি 22 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সহসভাপতি। আজকে কি কর্মসূচি আপনি? আজকে আমরা এখানে যে শারদীয় দুর্গোৎসব হয়ে গেল, আমরা তার বিজয়া সম্মেলনী 22 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এখানে করছি। এবং এখানে আমরা 22 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ওয়ার্ডের মহিলা, যুব, ছাত্র সহ সকলকে নিয়ে আজকে আমরা এই বিজয়া সম্মেলনী পালন করব। আমাদের সাথে আমাদের ওয়ার্ড কোঅর্ডিনেটর, প্রাক্তন কাউন্সিলর মাননীয় শ্রী তপন দাস উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন 27 নম্বর ওয়ার্ডের মাননীয় কোঅর্ডিনেটর শ্রী প্রসঞ্জিৎ সরকার মহাশয়, এবং উপস্থিত আছেন প্রাক্তন কাউন্সিলর তথা 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি আদেশ মাহাতো। এদের সকলকে নিয়েই আজকে আমরা এই বিজয় সম্মেলনী পালন করছি। গোটা শারদোৎসব চলছে, এখনো কালী পূজা, ছট পূজা বাকি, কি বার্তা দিতে যাচ্ছেন রায়গঞ্জবাসীর উদ্দেশ্যে? আমরা রায়গঞ্জবাসীর উদ্দেশ্যে বার্তা দিতে চাইছি যে রায়গঞ্জে যেভাবে বিগত দিনের সাথে সাথে এবছরেও শারদীয় দুর্গোৎসব খুব শান্তিপূর্ণভাবে পালন হয়েছে, এবং বিশেষ করে কার্নিভাল, যে সুন্দর কার্নিভাল আমরা রায়গঞ্জবাসী উপহার পেয়েছি জেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের পক্ষ থেকে, আমরা আগামী দিনে ছট উৎসব এবং দীপাবলি উৎসবকেও একইভাবে শান্তিপূর্ণভাবে করে যাওয়ার বার্তা রায়গঞ্জের সাধারণ মানুষকে দিতে চাইছি। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।